বর্ধমান দুর্গাপুর কেন্দ্রের বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ ইতিমধ্যেই জনসংযোগে নেমেছেন, তিনি প্রচারে নেমেছেন, মানুষের সঙ্গে কথা বলছেন। আমরা এই মুহূর্তে সরাসরি চলে যাব আমাদের প্রতিনিধি মনোজ বন্দ্যোপাধ্যায়ের কাছে। মনোজ, বিজেপি প্রার্থী দিলীপ ঘোষ তার জেতার বিষয়ে কিন্তু যথেষ্ট তিনি আশাবাদী। তিনি কিন্তু একেবারে বারবারই তিনি বলেছেন যে এই আসন থেকে কেন, যে কোনো আসন থেকে তিনি দাঁড়ালে তিনি জিতবেন এবং বিজেপি জিতবে। আজকে কি বলছেন তিনি? দেখো, সরাসরি সেই চিত্র দেখাবো। বর্ধমান দুর্গাপুর আসনে নাম ঘোষণার পর থেকে কিন্তু চেনা ছন্দে দিলীপ ঘোষ যেভাবে প্রচার গতকাল ঝোড়ো প্রচার করেছেন, সেই একই রকমভাবে আজকেও কিন্তু সেই প্রচারে দেখা যাচ্ছে দিলীপ ঘোষকে। সকালবেলায় দুর্গাপুরের মেন গেট এলাকায় প্রচারে নেমেছেন দিলীপ ঘোষ এবং সাথে অন্যান্য বিজেপির জেলা নেতৃত্ব রয়েছেন। নাম ঘোষণার পর থেকেই যেভাবে চেনা ছন্দে তিনি নেমেছেন, তিনি কিন্তু বলছেন যে জিতবেন এবং তার কাছে কড়া চ্যালেঞ্জ এটা, এবং সেই কারণেই দিলীপ ঘোষ সরাসরি দিলীপদার কাছে যাবো। দিলীপদা, আপনি প্রথম থেকে সবার নজরেও আছে কড়া চ্যালেঞ্জ একটা এটা নিয়ে, তো কি বলবেন আপনি সকালবেলায় আজকে বেরিয়ে গেছেন চেনা ছন্দে প্রচারে? আমি এইভাবেই কাজ করি, সংগঠন এইভাবে দাঁড় করি সারা পশ্চিমবাংলায়। ইলেকশনও জিতেছি, আগামী দিনেও জিতবো। সাধারণ মানুষের সঙ্গে আমরা থাকি, সাধারণ মানুষ সকাল থেকে কাজকর্ম শুরু করেন, আমরা দেখা করি, সঙ্গে চাই খাই, পয়সা খরচা করে সভা মিছিল মিটিং করে আমরা লোককে কষ্ট দিয়ে কিছু করি না। আর এইভাবে জিতেছি, আর এখানকার লোক তো কতবারও জিতিয়েছেন আমাদেরকে, আমারও পরিচিত, সবার সঙ্গে দেখা করতে। আপনার যিনি প্রতিপক্ষ কীর্তি আজাদ, তিনি বলছেন যে আপনাকে জিরো রানে আউট করবেন। কে কাকে আউট করবে সে তো 4 জুন ঠিক হবে, বড় ডায়লগ অনেকে শুনেছি আমরা, তারপর মুখ বন্ধ হয়ে যায়। দেখা যাক, আমি কে আছে, কোথা থেকে এসছেন তা নিয়ে চিন্তিত নাই, এখানকার মানুষ ঠিক করবেন। আমরা বর্ধমান দুর্গাপুরের মানুষের সঙ্গে ছিলাম, থাকবো, আছি। কিরকম সাড়া পাচ্ছেন আপনি? দেখলাম কালকে দেখতে পাচ্ছেন 6টার সময় রাস্তায় লোক, রাত অবধি রাস্তায় লোক, এখানে আমরা চা খেতে এসেছি, কয়েকশো লোক দাঁড়িয়ে আছেন, মানুষ তো অপেক্ষা করে আছে আমাদের জন্য। না, এখানকার লোক জানে আমাকে, আমি আগেও এইসব জায়গায় ঘুরেছি, এই একটা সুযোগ, সকালবেলা লোকের সঙ্গে নমস্কার হয়, কোনো রাজনীতির কথা নয়, সাধারণ কথাবার্তা। তারা জানেন যে হ্যাঁ লোকটা কীরকম আমার কাছে, আমাদের কাছে সঙ্গে আছে কি না, তো সেই সমন্বয়, সেই সৌজন্য বিনিময় ইত্যাদির জন্য বেরিয়েছিলাম। আর উনি আগে বর্ধমান দুর্গাপুরটাকে দেখুন, চিনুন, লোক আগে ওনাকে দেখুক, তারপরে এইসব কথাবার্তা বলবেন। এসব ডায়লগ সবাই দেয়, গতবারে 42-এ 42-এই বলেছিলাম, আমরা 12টা কেড়ে নিয়েছিলাম, এবারও সেরকমই। বলা হচ্ছিল যে বহিরাগত প্রার্থী কীর্তি আজাদ, কি বলবেন এটা? না, আমি বহিরাগত মনে করি না, যারা বলতো তারাই তো নিয়ে এসছে ওনাকে। মোদিজি, অমিত শাহ যদি আসেন বহিরাগত নয়, কীর্তি আজাদ, ইউসুফ পাঠান বা এখানকার আমাদের বিহারীবাবু, এনারা বহিরাগত নন। আমরা তো মনে করি ভারতবর্ষ পুরো ভারতবাসীর, সংবিধান সে অধিকার দিয়েছে যে কোনো জায়গায় এমপি লড়তে পারে, কাজ করতে পারে, কিন্তু আমরা বাংলাদেশ থেকে নায়ক নায়িকা নিয়ে এসে প্রচার করি না, বাংলাদেশ থেকে ভোটার নিয়ে এসে জিতি না, বা গুজরাট থেকে ক্যান্ডিডেট নিয়ে আসি না, এটা বিজেপি। আমরা মানি আসতে পারে, কিন্তু আমাদের লোকের অভাব নেই, পশ্চিমবঙ্গের বহু লোক আছে যাদের শর্ট পড়েছে বাইরে থেকে আনছে। বাংলা নিজের মেয়েকে চাই, সে তো বুঝিয়ে দিয়েছে কোথায় কোথায় চায়, ঘুরে ঘুরে উনি বলেন মেয়েকে চাই, গোয়া মেয়েকে চাই, ত্রিপুরা চায়, আসাম চায়, কেউ চাইছে না আজকাল, বাংলাও বাংলার মেয়েকে চাইছে না। সেরকম ভোট করবেন, কিন্তু পার্টি পাল্টে গেছে, ভোট পাল্টে গেছে, ক্যান্ডিডেট পাল্টে গেছে, অভ্যাসও পাল্টে যাবে। একটা শেষ প্রশ্ন, এখানকার ক্যাম্পেইনে আপনার প্রধান কী থাকবে বক্তব্য এই আসানসোল, দুর্গাপুর, বর্ধমান এই রিজিয়নের মানুষের? আমাকে নতুন কিছু বলতে হবে, ওনার পরিবর্তন, এখানকার যে চলছে অপশাসন, অত্যাচার, তার পরিবর্তন চাইছেন, সেটাই আমরা করব। সাধারণ মানুষ বলে যাচ্ছে আমাকে, দাদা এই সমস্যা আছে, ওই সমস্যা আছে, আমি জানলাম কী করে? ইলেকশন হোক, ঘোষণা তারপরে হবে। সন্দেশখালী মানুষ ওখানে প্রতিকার করেছে, সন্দেশখালী রাস্তা দেখেছে সারা দেশকে, ওখানকার মহিলারা, অন্তর্জাতীয় শ্রেণীর মহিলারা এগিয়েছেন, তার থেকে কিন্তু আমরা ক্যান্ডিডেট করেছি।